এমন রাত আমার জীবনে কখনোই আসেনি। একই বললেন পূজা চেরি। চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। অভিনেত্রী পূজা চেরি ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। রোববার প্রকাশিত ফল হাতে পেয়েছেন দহন সিনেমার এই নায়িকা, কিন্তু এই ফল তার নিজের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এই জন্য কিছুটা মন খারাপ পূজার। পরীক্ষার আগে সিনেমার শুটিং করেছেন, ভেবেছিলেন টেনে টুনে পাশ করবেন। পূজা চেরি বলেন, দুশ্চিন্তায় আমি গত রাতে কিছুই খেতে পারিনি, এমন রাত আমার জীবনে আগে কখনোই আসেনি। তিনি বলেন, পরীক্ষার আগে গলুই সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, সেই সময় শুটিংয়ে আমাদের লম্বা সময় জামালপুরে থাকতে হয়, আরো প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার ফল আরো ভালো হতো, এজন্য রেজাল্ট দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে। তবে এত ব্যস্ততার মধ্যেও যে ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছি, 4.8 পেয়েছি, এতেই আমি খুশি। পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুল থেকে 2019 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী, পরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের মানবিক শাখায় ভর্তি হন। পূজা বলেন, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়তে চাই, এখন থেকে সেই প্রস্তুতি নিচ্ছি আমি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।